এই ভিডিওটা সাকিব আল হাসানের হেটারদের জন্য, যারা বলে থাকেন সাকিব শুধু নিজের জন্য খেলেন, দলের জন্য নয়। তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর এই ভিডিওটা যদি কোনো সাকিব ভক্ত দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানাবেন। আপনি কি জানেন আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরির সংখ্যা কত? জানতেই পারেন, তারপরও বলতেছি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সেঞ্চুরির সংখ্যা 14টি, মাত্র 14টি। এখন যদি আপনাকে বলা হয় সাকিব আল হাসানের সেঞ্চুরির সংখ্যা 60 থেকে 65টা হতে পারত, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস আপনাকে করতেই হবে। কারণটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান 52 বার আউট হয়েছেন 80 কিংবা 80+ রান করে। সাকিব যদি এই 52টা 80+ রান সেঞ্চুরিতে পরিণত করতে পারতেন তাহলে তার সেঞ্চুরির সংখ্যা 60 পেরিয়ে যেত। কিন্তু সেটা কেন পারেন নাই তিনি জানেন, কারণ তিনি নিজের জন্য নয় দলের জন্যই খেলেছেন। নয়তো যখন সাকিব 80 রানের ঘরে আসবেন তখন ডট বল খেলে খেলে রানটা কিন্তু সেঞ্চুরির ঘরে নিয়ে যেতে পারতেন, কিন্তু সাকিব সেটা করেননি। দলের কথা চিন্তা করে দলের প্রয়োজনে তিনি ব্যাটিং করেছেন প্রতি ম্যাচে। তারপরও কিছু সাকিব হেটার্সরা বলবেন সাকিব খেলা পারে না, বোঝে না, এমনকি সে শুধু নিজের জন্য খেলে দলের জন্য নয়। এখন আপনারাই বলুন, সাকিব কি আসলে নিজের জন্য খেলে নাকি দলের জন্য খেলে?